রাজ্যে ভয়াবহ বন্যা সংগঠিত হবার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে সদর্থক এবং ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই বিষয়টি কেন্দ্র করে রবিবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রদেশ বিজেপি সংগঠন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে সর্বোত সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন 40 কোটি টাকার প্রাথমিক একটি স্যাংশন যেমন দিয়েছেন, সেই সঙ্গে যারা বন্যায় নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন, এবং সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে 50,000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত মোদীজির সরকার নিয়েছেন। সেই সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সফর করে ত্রিপুরার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এবং আমরা আশা করি খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই ভয়াবহ বন্যার থেকে, তার যে ক্ষতি হয়েছে তার থেকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মূল স্রোতে তুলে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা আমরা আশাবাদী।